নববর্ষে ইলিশ পান্তার আয়োজন যেন শহুরে রীতি হয়ে দাঁড়িয়েছে তাই বরিশাল নগরীর মাছের মোকাম এখন সরগরম সপ্তাহের ব্যবধানে বরিশালে আকারের ইলিশের দাম হাঁকা হচ্ছে পঁচিশশো টাকা বিক্রেতারা জানান পহেলা নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত জাটকা নিধন অভিযান থাকায় আমদানি কম পাশাপাশি চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে মাছ হলে বরিশালে খুবই কম এই জন্য মাছের দামটা বেশি পাইকারও বেশি কাস্টমারও বেশি মাছটা হলো কম এই জন্য মাছটার দাম বেশি পয়লা অভিষেকের জন্য আসছিলাম কেনার জন্য ইলিশ মাছ কিন্তু কিনতে সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের সিন্ডিকেট করে তারা ইচ্ছে করে বাড়ায় তাহলে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে। पहला বৈশা গুপলক্ষে যেই মাছটা আগে বিক্রি হতো 1000 টাকা সেই মাছটার দাম এখন 3000 টাকা। পিরসপুরের তিন নদী বলেশ্বর, কালীগঙ্গা ও কচা নদীতে জেলেদের জালে খুব একটা ইলিশের দেখা নেই। বাজারে তাই ইলিশের দাম উঠেছে 1800 থেকে 2500 টাকায়। নদীতে মাছ নাই। কোন খাই দুই টোড়ে বৈক্ষে ওঠে না। বর্তমানে মাছ কম তো ইলিশের দাম অনেক বর্তমানে বেশি এখন। 2000-2500 টাকা কেজি চলে। চাঁদপুরের পদ্মা চলছে ইলিশ রক্ষা অভিযান এজন্য হিমাগারে মজুদ করা এবং মিয়ানমার থেকে আমদানি করা হিমায়িত ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে অন্যদিকে পটুয়াখালী নিউ মার্কেট বাজারেও ইলিশের দামে স্বস্তি নেই ক্রেতাদের রত্না জামান একুশে টেলিভিশন